মাহমুদ লক রিয়াদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত বেশ অনেক এক বছর খানেক আগের একটা ভিডিও দিয়েই এই ভিডিওটা করছি। ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই ভিডিওটা যখন করছিলাম সেটা তখন হচ্ছিল অক্টোবর মাস 2020 সালের। তো সেই সময়টাতে সিচুয়েশনটা এমন ছিল, এর আগে করোনার কারণে বেশ অনেক দিনই বাসায় বন্দি ছিলাম। বন্দি থেকে বের হওয়া মাত্রই ভাবলাম কিছু বন্ধুবান্ধব সহ সেন্ট মার্টিনে ঘুরে আসি। তো অক্টোবর মাসের যে সময়টাতে আমরা যাচ্ছিলাম সে সময়টাতে শীত তখনও ছাড়ার অনুমতি পাই নাই। সাধারণত নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, মার্চ পর্যন্ত মোটামুটি জাহাজ চলাচলের অনুমতিটা থাকে আমাদের দেশে। তো আমরা অক্টোবরেই আর দশ হচ্ছিল না, কারণ এর আগে করোনার কারণে অনেক দিন বাসায় বন্দি ছিলাম। ভাবলাম ঘুরে আসি, তো ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়ার সেটাই প্রথম অভিজ্ঞতা, সেই সময় এই ভিডিওটা করি। তো যারা ভিডিওটা দেখবেন আমি সবাইকে অনুরোধ করব, খুব ভালো ভ্রমণ প্রিয় এবং অ্যাডভেঞ্চারাস না হলে ট্রলারে করে যাওয়াটা আমি একটু নিরুৎসাহিত করবো, কারণ যে ব্যাপারটা যথেষ্ট রিস্কি। আমার সাথে সবসময় পার্সোনাল লাইফ জ্যাকেট থাকে, পোর্টেবল একটা লাইফ জ্যাকেট থাকে, যেটা পানিতে পানি সেন্সর থাকলেই ফুলে ওঠে কিংবা মুখ দিয়ে বাতাস দিয়েই ফুলানো যায়, সেটা আমার গায়ে থাকে। কিন্তু দেখবেন এই ট্রলারে করে যারা যাচ্ছে মাঝ নদীতে অনেকেই নিয়ম না মেনে লাইফ জ্যাকেটগুলোর সাথে রাখছে না। তো এই ব্যাপারটা আমি সবাইকে অনুরোধ করব, যারা যান তারা এই ব্যাপারটা যেন মাথায় রাখে, যেন লাইফ জ্যাকেটটা সবাই সাথে রাখে। যদিও আমার ফ্রেন্ডদেরকে অনুরোধ করেছিলাম, করার পরে দেখা গেছে অনেকে সাথে রেখেছে, কিন্তু এত গরম, এত গরমের মধ্যে লাইফ জ্যাকেটটা পরে থাকলে তখন আরও বেশি গরম অনুভূত হয় ব্যাপারটা হয়। আর দূরে দেখেন পাহাড়ের একটা সারি দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটা হচ্ছে মিয়ানমার, রাখাইন যে রাজ্য, সেই রাজ্যটা মোটামুটি ভিজিবল হচ্ছে যদি ভালো রেজলিউশনে দেখে থাকেন। আর এই পাশটা হচ্ছে সেন্ট মার্টিন, ছোটো তীরটা দেখা যাচ্ছে। আমরা যেই সময়টাতে যাচ্ছিলাম অক্টোবর মাসে সাধারণত শীত আস্তে আস্তে নামতে শুরু করে, সেই সময়টাতে সাগর অনেক শান্ত থাকে। তারপরেও আমাদের যে ট্রলারে করে যাচ্ছিলাম সেই ট্রলারটা যথেষ্ট দোল খাচ্ছিল। ট্রলারের যারা ছিল তারা অনেকে রিকোয়েস্ট করছিল যেন সবাই এই উঁচু জায়গাটাতে অনেকে বসতে চায় ভালো ভিজিবিলিটি থাকার জন্য। তো ওরা চেষ্টা করে, কিন্তু আমাদের দেশের মানুষদেরকে আসলে কন্ট্রোল করাটা রীতিমত যে কারোর জন্যই কষ্টসাধ্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ট্রলারটা সাধারণত মাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এখন খুবই যারা কম খরচে সেন্ট মার্টিনে থাকে তারা যাতায়াতের মাধ্যম হিসেবে এই ট্রলারটাকে ইউজ করে। তো ভিডিওটা দেখে যদি অনেকে রেগুলার যাত্রী হিসেবে ট্রলারে করে যেতে চান সেক্ষেত্রে আমিও নিরুৎসাহিত করবো, কারণ খুব কম খরচে যাওয়া যায়। সেখানে যদি পর্যটকরাই বেশি যাওয়া আসা করে সেক্ষেত্রে অনেক সময় খরচটা দেখা যাবে বেড়ে যাবে, এবং সাধারণ লোকাল যে মানুষরা আছে তাদের জন্য ব্যাপারটা একটু কষ্টের জন্য হয়ে দাঁড়াবে। আর এই ট্রলারগুলো যেটা বলছিলাম মালামাল পরিবহনের জন্য, এই ট্রলারের নিচের জায়গাটা সম্পূর্ণ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রে ঠাসা। সেন্ট মার্টিনে যারা সবসময় থাকে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এই ট্রলারগুলোকে করে নিয়ে যাওয়া হয়। ফিটা সাধারণত 200 টাকা, যদি টেকনাফ ঘাট থেকে সেন্ট মার্টিনও 200 টাকা, সেন্ট মার্টিন থেকে টেকনাফ ঘাট যাওয়া আসাটাও 200 টাকা। আর অনেকে যাওয়া আসার শিডিউলটা জানতে হয়তো চেয়ে থাকতে পারেন, সেক্ষেত্রে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা জোয়ার ভাটার উপর নির্ভর করে এবং বিডিআরের যে ক্যাম্প আছে সেটার ক্লিয়ারেন্সের উপরও নির্ভর করে। অনেক সময় সকাল 9টা বাজেও ট্রলার টেকনাফ থেকে ছেড়ে আসে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, সেন্ট মার্টিন থেকেও একই রকমভাবে
টেকনিকের উদ্দেশ্যে 8টা থেকে 9টার ভিতরে প্রথম ট্রলারটা ছাড়ে। আর যদি যাত্রী বেশি থাকে কিংবা মালামাল বেশি থাকে অনেক সময় দুইটো ট্রলারও ছাড়ে। দিনে সাধারণত একটাই চলাচল করে, খুব বেশি যাত্রী হলে দুটো ট্রলার যাওয়া আসা করে। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।